সানরাইজটা দেখছো, এই যে সানরাইজটা, এই সানরাইজটা নিতে এসেছিলাম মোহনায়। হ্যাঁ, সানরাইজের টাইম ল্যাপস নিয়ে নিয়েছি, হয়তো তোমরা ভিডিওতে দেখেও নিয়েছো। টাইম ল্যাপস কেমন এসছে না এসছে কমেন্ট করে জানিও। তো আমরা এসেছিলাম মোহনা, মোহনা থেকে এবার বেরোচ্ছি। সানরাইজ হয়ে গেছে, এবার ভালোই রোদ উঠে গেছে, এবার আমরা বেরোচ্ছি মন্দারমণির দিকে যাচ্ছি, যেখানে আমরা থাকবো আর কি। চলো যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি তারপর সব কিছু। এটা হচ্ছে আমাদের রিসর্ট যেখানে আমরা আছি। হ্যাঁ, সুন্দর একটা রিসর্ট। আর এগুলো সব আমাদের বাইক রাখা। আর আমাদের রুমটা এই এখানটা, এটা। আর এটা হচ্ছে আমাদের আর একটা রুম, কটেজ। এটা হচ্ছে ভিউ, মানে আশপাশ। এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, ছোট্ট মতো সাইড টেবিল রয়েছে, এটা বেড, এটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি, এসি। চলো বাস্তবটা দেখে নিই। ছোট্ট মতন বাথরুম, এটা বেসিক রুম। সবে সকালের ব্রেকফাস্ট পেলাম, এই খাচ্ছি। কিছু কিছু মানুষ তো ভাই ব্লগ করতে ভুলে গেছে, খেতে শুরু করে দিয়েছে। যত দূর চোখ যায় শুধু আমরাই রয়েছি, শুধু আমরা। এই যে আমাদের মাছ ফ্রাই গুলো, যেগুলো আমরা কিনেছিলাম মাছ, সেই মাছগুলো ফ্রাই হয়ে চলে এসেছে। সব মজা হচ্ছে, পুরো বিচ ফাঁকা, কেউ নেই, শুধু আমরা, মানে আমরা পাঁচজন। মানে ওই যে জলে যে মজা করেছি অনেকটা টাইম ধরে, তো এত জোরে খিদে পেয়েছিল আমাদের যে আমরা স্ট্রেট ওখান থেকে ঘরে গেছি, চেঞ্জ করেছি, করে খাবার ঘরে চলে এসেছি। এবার খাবার ঘরে এসে কিচ্ছু রেকর্ড করার মতন মানে পরিস্থিতিতে ছিল না, এত জোরে খিদে পেয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এই পুরো খাওয়া দাওয়াটা তোমরা টাইম ল্যাপসে দেখো। আর যদি তোমাদের ইচ্ছা হয় যে আমরা কী খেয়েছি না খেয়েছি জানার যদি ইচ্ছা থাকে, তাহলে তোমরা যাচ্ছে তাই ব্লগ আসবে। রাজুদা
রাজুদার একটা চ্যানেল আছে যাচ্ছে তাই ব্লগার্স, তো তোমরা যাচ্ছে তাই ব্লগার্সে গিয়ে দেখতে পারো, লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এখন সময় হচ্ছে 11:09 আর আমরা মন্দারমণি থেকে বেরিয়ে গেছি। মনটা তো অবভিয়াসলি খারাপ করছে, মানে আসলে এই মানুষগুলোর সঙ্গে না, মানে এই একটা মাস আগে তোমরা হয়তো পুরোনো ব্লগ দেখেছো কি দেখুনি, তো এই একটা মাস আগে আমরা এসেছিলাম এই সেম জায়গায়। আসলে আমাদের প্ল্যানিং হচ্ছিল বাগদা বিচ যাওয়া, হ্যাঁ, কিন্তু মন্দারমণি চলে এলাম, তো কিছু কিছু কারণ রয়েছে, কিছু কিছু ব্যাপার রয়েছে তার জন্য। আর একদিনে ট্রিপ তো ওই জন্য আরো বেশি, মানে অনেকজন ছিল, এখন বেরিয়ে গেছে সকালবেলা, তার জন্যই বেসিক্যালি আমরা মন্দারমণি এসেছিলাম। তো এই মন্দারমণি থেকে এবার বেরিয়েছি আমরা, এবার তো 11:09:10, তো দেখা যাক কতক্ষণে বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, অনেক বাইক চালিয়ে টোটাল আমরা বেরিয়েছিলাম হচ্ছে 11টা, 12:01:03, 11:12:03, আমাদের টোটাল লাগলো 4 ঘন্টা। তো চলো এই অবধি ভিডিওটা থাকলো, এন্ড করি ভিডিও, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি কিছু ভালো থাকে, ভালো লাগে এই ভিডিওটায়, তাহলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, খুবই নতুন চ্যানেল, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব দরকার।